নমস্কার ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি ঝুমা। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। বুধবার লেম্বুছড়া স্থিত কৃষি মহাবিদ্যালয়ের দশম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস পালন করা হয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি বন দপ্তরের প্রধান সচিব, পশ্চিম জেলা সভাধিপতি সহ অন্যান্য। পদক্ষেপ নিয়েছেন এবং আগরতলাবাসী এবং ত্রিপুরাবাসী সহযোগিতা প্রসারিত করে দিয়েছে। শান্তি সম্প্রীতি ঐক্য আছে থাকবে এবং আমরা আজকে এই মঞ্চ থেকে আমরা ঘোষণা দিতে চাই, আমরা যেমন এই এলাকায় 80 সালের দাঙ্গা হয়েছিল 1980 সালের 6ই জুন এবং 10ই জুন 4 দিনের মাথায় এই এলাকায় আমরা শান্তি কমিটি গঠন করেছি। আমাদের চেষ্টা থাকবে এই এলাকায় আমাদের কলেজের ছেলে মেয়েরও যারা আছে, আমাদের এগ্রিকালচার কলেজের যারা আছে, এই এলাকাবাসী যারা আছে, শান্তি সম্প্রীতি ঐক্য আমরা যে কোনো মূল্যে আমরা বজায় রাখবো। শান্তি সম্প্রীতি ছাড়া কোনো কিছুই সম্ভব না। রাজধানীতে আইপিএফটির কর্মী সমর্থকদের দ্বারা সংঘটিত হওয়া রণক্ষেত্রের তীব্র নিন্দা জানায় আমরা বাঙালি রাজ্য কমিটি। বুধবার দলের প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ কথা জানান রাজ্য কমিটির সাংগঠনিক সচিব কেশব মজুমদার। এদিন সাংবাদিক সম্মেলনের সাংগঠনিক সচিব এই ঘটনার জন্য এডিসি এলাকাকে দায়ী করেন। শহরকে আইপিএফটির মিছিলকে কেন্দ্র করে যে ভাবে দাপট দেখিয়ে বলতে গেলে আগরতলা শহরবাসীর ঘরে এসে আগরতলাবাসীর উপরে যে আক্রমণ, এটা আমরা বাঙালির পক্ষ থেকে আমরা শুধু নিন্দা নয়, একটা ধিক্কার জানাই। এই সরকার এত মৌন কেন? সরকারের প্রশাসন এত দুর্বল কেন? সরকার সেখানে কোনো স্টেপ নেয়নি। এতে বোঝা যাচ্ছে এর পেছনে গভর্নমেন্ট, মানে বর্তমান রুলিং গভর্নমেন্টের একটা পরিকল্পিত কিছু একটা রয়েছে গোপনতা। তাই এই এডিসি আমরা মনে করি ত্রিপুরাতে যতদিন থাকবে ততদিন এরকম পরিস্থিতি হবে এবং আরো জোরালো আরো ঘনভাবে তৈরি হবে। 80 সালের গণহত্যা এডিসিকে কেন্দ্র করে এই সিপিএম করেছে তার প্রমাণ রয়েছে। আমরা সেই প্রমাণও আমরা যদি চাই, আজকের বিয়ে আমরা তদন্ত চেয়েছি, তার প্রমাণ আমাদের কাছে রয়েছে যথেষ্ট পরিমাণ। মঙ্গলবার রাজধানী আগরতলাতে সংঘটিত হওয়া আইপিএফটি কর্তৃক অশান্তিকর পরিবেশ সৃষ্টির জন্য রাজ্য সরকার ও আইপিএফটিকে সমহারে দায়ী করলেন রাজ্য বিজেপি দল। বুধবার বিজেপি সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান বিজেপি বর্ষীয়ান নেতা যিশু দেববর্মা। এদিন সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা যিশু দেববর্মা সিপিআইএম রাজ্য সম্পাদকের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে। একটা রাজনৈতিক দল ত্রিপুরা ডিমান্ডের জন্য তাকে মিছিল করেছে, গভর্নমেন্ট থেকে পারমিশন নিয়ে করেছে, সেটাও সত্যি, সেটাও সত্যি। কালকে আবার সিমলা ধোমাকালীতে বাই ইলেকশন চলছে, আমরা তো অবাক। পূজার বাগান করছে বাজারে, কারণ প্রশাসনের রুট পারমিশন দেয় সরকার, রাজ্য সরকার। এই পূজার বাজারে এই ভিড়ের মধ্যে কিভাবে পারমিশন দেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠানকে কারো জমি অব্দি যাওয়ার, সেটা অবাক কাণ্ড। আর এবার প্রথমবার নয়, অনেকবার প্রশাসন করেছে আইপিএফটি। ওদের প্রশাসন কি ভঙ্গিতে হয়, কি ভঙ্গিমাতে হয়, কি ধরনের হয়, রাজ্য সরকার, রাজ্য অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন জানতেন। সেই অনুযায়ী ব্যবস্থাপনা ছিল রাজ্যের হাতে, আইন শৃঙ্খলা রাজ্যের হাতে, আইডি আছে, আইডি খবর কি করেছিল, কতটুকু আসবে সে পরিমাণে পুলিশ ছিল। বিজয় বাবু আগে প্রেস কনফারেন্স করলেন, উনি সবখানে চক্রান্ত দেখেন, উনি বলে চক্রান্ত হয়েছে, খুব দুর্ভাগ্যজনক চক্রান্তের কারণে চক্রান্তের কথা বলছে। কারণ যখন যখন গাড়ি ভাড়া হয়, গাড়ি চালানো হয়, তখন কিন্তু পুলিশ নিরাপদ ছিল। পাবলিকও জানে এটা বিজেপির কথা না, পাবলিকের কথা, আপনারা দেখিয়েছেন ভোট পাবলিক বলছিল এই কথা। নিরাপদ ছিলেন ব্যাংকের সামনে,
একটা জঙ্গি মিছিল যাবে, আইপিএফটি মিছিল কি হয় আমরা সকলেই জানি, সরকার কি জানেন না? সরকারের কি চোখ নেই? নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স, বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দ্র বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুটে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রিণীকে ঝেড়ে পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলঙ্কার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে, আপনার অহংকার আমাদের অলঙ্কার, রাজন জুয়েলার্স। বহুদিন পর দেখা হলো। সত্যি এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক, লিভ সেফ ডিএস, লিভ সেফ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভ সেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে নলে কবে গাড়ি কিনতাম? আরএফএল ফ্যালকন টুল, বাজারের এক নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনি, আগরতলা। আরে দেখুন দেখুন, আমাদের মালতী ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার, অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ভক্ত
হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গোড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গোড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। বুধবার মেলারমাল স্থিত সিপিআইএম কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে গণমুক্তি পরিষদের রাজ্য সম্পাদক রাধাচরণ দেববর্মা মঙ্গলবার আইপিএফটি কর্তৃক ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান। এদিন রাধাচরণ দেববর্মা জানান, মহামিছিলের নামে গুন্ডাগিরি কোনোভাবেই মানা যাবে না। এই ঘটনার জন্য রাধাচরণ দেববর্মা আইপিএফটি নেতৃত্বের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। যে গুন্ডাগিরি ওরা করছে এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না, কেননা আসলে এই ধরনের আক্রমণ এটা সম্পূর্ণভাবে পূর্বপরিকল্পিত আক্রমণ ছিল। সাধারণ পথচারী এমনকি গর্ভবতী মায়েদের উপর পর্যন্ত এই ধরনের আক্রমণ এবং সাধারণ পথচারী বয়স্ক স্কুলের কলেজের ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে অফিস যারা অফিসগামী ভাঙচুর চালানোর মতো ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে সভাপতি এনসি দেববর্মা। পাশাপাশি এও অভিযোগ করে সিপিআইএম পরিকল্পিত ভাবে আইপিএফটি কে রাজনৈতিক ভাবে বিচ্ছিন্ন করে রাখার জন্য মঙ্গলবার রাজধানীতে এই ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করেছে। পুলিশ অথরিটি আমরা জাস্ট একটাই আমাদের মিছিলটা শুরু করেছি। এই মিছিল শুরু করার আগে আমরা সার্বিকভাবে প্রস্তুতি নিয়েছি এবং আমাদের 2500 ভলান্টিয়ারকে আমরা এটাকে আমরা নিয়োগ করেছি। তার জন্য ভলান্টিয়ারদের জন্য আমাদের লিডারশিপও আমরা আমাদের নেতৃত্বের মধ্যে আমরা ঠিক করে দিয়েছিলাম এবং এটাও ব্রিফ করা হয়েছিল যে অনেক বছরে আমাদের কিছু ছেলেরা অতি উৎসাহিতভাবে অনেকেই কিছু জামা খুলে ওখানে কি বলেন অমুক টমুক রেখেছিল। এটাতে করে সাধারণ জন্মনি তার পরবর্তী সময়ে কিছুটা রুচিহীনতার একটা প্রবণতা বলে আমাদেরকে অনুযোগ জানানো হয়েছিল। শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে রাজধানীর শ্রীকৃষ্ণ মন্দিরে আয়োজিত হয় কৃষ্ণ সাজা প্রতিযোগিতা। ত্রিপুরা যাদব মহাসভার উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ছোট ছোট শিশুরা অতি উৎসাহের সহিত কৃষ্ণ সেজে অংশগ্রহণ করে। নেছি আবার ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুটে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রিঙে কেঝে পায়েল খানে বাজে, বাসনির ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলংকার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। বাবা এটাই হয় রোজ যদি লিপসেফ প্লাস না খাওয়া হয়। আর এটাই হয় যদি লিপসেফ প্লাস রোজ খাওয়া হয়। বাবা লিপসেফ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও লিপসেফ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে।
বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণ মানে প্রতি ঘরে ঘরে। এসে গেছিস রাজু? শোন, 10 আগস্ট আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে, ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়, এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো? আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 mm থেকে 0.63 mm পুরু টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ড এর ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। রাস্তার মাথা গোকুলনগর PWD অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক অফিসে বিশালগড় বাজারের সমস্যা নিয়ে এক ডেপুটেশন প্রদান করে বিশালগড় বাজার ব্যবসায়ী সমিতি। তাদের দাবিগুলির মধ্যে ছিল বৈদ্যুতিক শেডিং এর মাত্রা কমিয়ে আনা, বাজার এলাকায় পাকা ড্রেনের ব্যবস্থা করা সহ অন্যান্য। আমরা বিশালগড় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিশালগড়ের নানান সমস্যা নিয়ে আমরা বিগত দিনে পৌর পরিষদ, উত্তর দপ্তর, বিদ্যুৎ দপ্তরে বহুবার ডেপুটেশন দিয়েছি, কিন্তু কোনো ফল পাইনি। ওনারা আমাদেরকে শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। আমরা পৌর পরিষদে গতকালকে গিয়েছি, আমরা বাজার উন্নয়নের জন্য ওনাদেরকে 7 দিনের সময় দিয়েছি। ওনারা যদি 7 দিনের মধ্যে আমাদের এই সমস্যাগুলি সমাধান না করেন, তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে যাব, কারণ আমাদের ব্যবসায়ীদের আজকে খুব দুরবস্থা। বগাফা ব্লক শিক্ষা দপ্তর ও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বুধবার বগাফা আশ্রম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় আন্তঃবিদ্যালয় সংস্কৃতির প্রতিযোগিতা 2016। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মনীন্দ্র রিয়াং সহ অন্যান্য অতিথিগণ। বিদ্যুতের ছুবলে প্রাণ গেল 55 বছরের এক ব্যক্তির। ঘটনা তেরিয়ামুড়া করৈলং এলাকায়। জানা যায়, নিজের কৃষিজ জমি থেকে কাজ সেরে বাড়ির ফেরার পথে
পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় এবং সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। বাবা খেতে গেছে, খেতে তাইবার সময় গোয়েম গেছে, গোয়েম পার করছে, উঠছে যে আমি তো দূরে, আমার যেটা তো ভাই এ কইতেছে গো কারেন্ট তো তার মন লাগছে, বাবা ঘুরে আছে গা দূরে গেলাম গিয়েছে ওই অবস্থা কারেন্ট লাগছে যে তাড়াতাড়ি হসপিটালে লই গেলাম। কে নাম তাই নীলকমল ভূমি দেখি বাড়ির তার আসিল না রাস্তার তার আসিল বাড়ির তার ওই গোয়েম গাছের মধ্যে লাগানো আসলো। সংবাদ এই পর্যন্তই, আমাদের পরবর্তী সংবাদে অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস টিপারের পর্দায়। নমস্কার।